আদিবাসী এক গৃহবধূর সাথে পরকীয়ার সম্পর্ক, এমনই সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। মধ্যযুগীয় এই বর্বরতার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার পাটন এলাকায়। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম পাচু হালদার, বয়স 28 বছর, বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুর রথখোলা এলাকায়, পেশায় তিনি মৎস্যজীবী। মৃতের পরিবার সূত্রে খবর, রবিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল ওই যুবক। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজির পরেও খোঁজ পায়নি তার। সূত্রের খবর, রবিবার রাতে পাটন ও মধ্য আদিবাসী পাড়ায় এক ব্যক্তির বাড়িতে চোলাই মদ পান করতে যায় যুবক। সেই সময় এলাকার এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক সন্দেহে যুবককে বেধড়ক মারধর করা হয় বলে খবর। সারারাত গাছে বেঁধে গ্রামবাসীরা অত্যাচার চালায় বলে অভিযোগ। সোমবার সকাল আনুমানিক 10টা নাগাদ বিষয়টি যুবকের পরিবারের সদস্যরা জানতে পারলে খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। এরপর পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে মৃতের বাবা কালু হালদার বলেন, তার ছেলেকে মারধর করে গ্রামবাসীরা মেরে ফেলেছে। তারপর ছেলে খুবই ছেলে আমাদের মাছ ধরতে আসে, খুঁজলাম খুঁজে খুঁজে পাই না, তন্ডুলি পাড়া ভেঙে রাখছে আদিবাসীরা। তারপরে তারপরে থানায় খবর দিয়ে থানার লোক গেল, তারপরে নিয়ে আসলো, আসে হাসপাতালে মারা গেছে সঙ্গে সঙ্গে। সেই জন্য মারধর করা হয়েছিল, মাসে খুব মারা মারছে, খুব মার লেগেছে। কেন মারলো? কেন তাহলে মারলো? ওরাই গেল কি মনে হচ্ছে? মাসে ওরা ইচ্ছে করে মারছে, গরম জল ঢেলে দিয়েছে। কি চাইছেন আপনি? আমি প্রশাসন আইনের মাধ্যমে আছি, আইন যেটা ভালো হয় সেটা বলি। ওই এলাকার কোনো মহিলার সাথে কি আপনার ছেলে কোনো সম্পর্ক ছিল? না। আপনার থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ করলেন। কি বলা হলো আপনাকে থানা থেকে? কি আসলে বলা হলো? হ্যাঁ, থানায় থেকে গেল, নিয়ে আসলো, আমি আসলাম থানায়, গাড়িতে আছে হাসপাতালে গেলাম, ছেলে মারা গেল। এই ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দা তথা অঞ্চল তৃণমূল চেয়ারম্যান পরেশ বসাক। আমরা আজকে সকাল 10টা সাড়ে 10টার দিকে আমরা জানতে পারি যে আমাদের মহারাজপুর রথখোলার আমাদের যে কালু হালদার আছে তার ছেলে পাঁচু হালদার 26-27 বছর বয়স হবে, তাকে আমাদের পাটন টুনটুনি পাড়াতে কিছু লোক আটকে রেখেছে। খবর পেয়ে আমরা অনেকে যাই, যাওয়ার পরে দেখি তাকে এত মারধর করেছে, মারধর করে বেঁধে রেখেছে যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। তখন আমরা থানায় খবর দিই, আমাদের আইসি সহ থানার অফিসাররা যায় এবং তাদের আমাদের সেই পাঁচুকে উদ্ধার করে, উদ্ধার করার পর হসপিটাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। কী কারণে মারধর? পাটন দাসপাড়াতে ওখানে তো একটু চোলাই মদ সব বিক্রি করে, তো আমার ধারণা যে চোলাই মদকে কেন্দ্র করেই ওখানে গেছিল। যাওয়ার পরে সন্দেহ হয় যে কোনো এক মহিলার সঙ্গে নাকি অবৈধ সম্পর্ক, ওদের যেটা অভিযোগ, তো তারপরে তাকে ধরে এবং মারধর করে, আমরা যেটা শুনতে পেয়েছি। তো আমাদের কথা হচ্ছে যদি অন্যায় করে থাকে, আইনের অনেক ব্যবস্থা রয়েছে, সেখানে গ্রামে বসে গ্রাম্য সালিশে মীমাংসা হতে পারে, এরকম নৃশংসভাবে খুন আইন বিরুদ্ধ কাজ এটা মেনে নেওয়া যায় না। থানায় অভিযোগ করলে তারপরে আমাদের সেই পাঁচুর বাবা আমাদের কালু হালদার থানায় অভিযোগ করলো। কি বলবেন একটা এই অমানবিক ঘটনা? এই অমানবিক ঘটনা এবং এই খুনি যারা, এরা আইনে কঠোর শাস্তি পাক, এটা আমরা চাইছি। আর এই ঘটনার খবর শুনতেই গঙ্গারামপুর থানায় হাজির হন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। এই বিষয়ে তিনি বলেন, যেটা বললেন আপনি, একজন একটা অল্প বয়সী ছেলে একজন মহিলা বাড়িতে ঢুকেছিল নাকি, যেটা প্রিলিমিনারি পেলাম, তো সেখানে তাকে মারধর করা হয় এবং আজকে হসপিটালে এক্সপায়ার করে। তো এদেশে আমরা কেস স্টার্ট করব এবং খুব শীঘ্রই যারা যারা ইনভলভ আছে, নাম পাচ্ছি কিছু, কেস স্টার্ট করে অ্যারেস্ট করবো। স্যার এখন পর্যন্ত কি কাউকে আটক করা হয়েছে? এখন পর্যন্ত এখন এইটা বলা যাবে না, কারণ কেস এখনও স্টার্ট হয়নি। কেসটা স্টার্ট হোক, তারপরে ডিটেলস, ফার্দার ডিটেলস উইল ফলো। অন্যদিকে এই ঘটনায় ওই মহিলাকেও মারধরের অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। মহিলাও জানিয়েছেন সেদিনের রাতে তার স্বামী এবং পরিবারের লোকেরাই মারধর করেছে পাঁচু হালদারকে।
কালকে রাতে শুয়েছিলাম তো বারান্দায়, আমি ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ে নিয়ে ও বলে দেখতে পাইছে বলে আমাদের বাড়িতে বারান্দা করে ঢুকছিল নাকি দেখতে পায়, মানে কে ঢুকছিল? ও ছেলেটা। নাম কি ছেলেটা? পাঁচু হালদার। আচ্ছা, তারপরে? তারপরে সত্যিকার মিথ্যা, আমি তো ঘুমের তালে আমি কোনো টের পাইনি, যখন ধার দিচ্ছে বাইরে শুনলাম যে কেরে কেরে এরকম ধার দিচ্ছে, তখন ধার সবাই আমাদের পাড়ায় জানা টানা সব উঠে চলে গেছে, মাঠের মধ্যে ধাওয়া ধরে মারছে, মারে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসে নিয়ে আসে। তারপর আমি হচ্ছে কে কিসের জন্য তুমি চিল্লাচি বলছে কি দাঁড়া দেখবা আমাদের ভিতরে দশ আছে, তো দশের লোক হচ্ছে যে এখানে আমাদের পাড়ায় আমাদের পাড়ায় যারা মারছে তারা বলছে যে এখানে রাখা ঠিক নেই, চলো ঘাট ধাক্কা করে আমার স্বামী করছে চলো যাবা না, আমি যে কি অন্যায় করছি, আমি তো অন্যায় করি না ওর সাথে, আমি অন্যায় করলে আমি ভয় করবো, আমি তো অন্যায় করি না, আমি তো দেখি নি ছেলেটা, ঘাট ধাক্কা করে আমাকে নিয়ে গেছে, আমার মেয়ে করছে আমার মা তো যেটা শোনা যাচ্ছে যে আপনার সাথে সম্পর্ক ছিল জন্যই মারধর করা হয়েছিল, এটা কি সম্পর্ক ছিল? পাঁচ ছ বছর আগে। আমি ছাড়ে দিছি, আমি করছি আমার ছেলে মেয়ে আছে। গতকাল হঠাৎ আপনার বাড়িতে কি করতেছিল? আপনার বাড়িতে কি করতেছিল? আমি সেটাই বুঝতে পারিনি, কিছুর জন্য আসছিল আমি সেটা। আচ্ছা, মারলো কে কে? ওকে আমার স্বামী, আমাদের পাড়ার, আমরা স্বামী সহ আমরা পাড়ার লোকজন মার। আচ্ছা, আপনার কি হয়েছে? আপনি হাসপাতালে ভর্তি করেন, আপনাকে কি মারধর করেছে? আমাকে মারছে। কে মেরেছে? আমার স্বামী মারছে, পাড়ার লোক আমাকে মারে না, আমার স্বামী আমাকে মারছে। তো ওখানে যায় নিয়ে দোসর ওখানে নিয়ে যায়, আবার ওখানে নিয়ে যায়, ওখানে মারছে, বাঁধছে, ওখানেও মারছে, আমাদের পাড়ায় কিন্তু মারছে, ওই পাড়ার মানুষগুলো একটাও মারে না আমাদের পাড়ায়। আপনাদের দুজনকেই মারধর করেছে? হ্যাঁ, আমাকে মারছে, আমার স্বামী আমাকে মারছে, তো পাড়ার লোক ও মারছে। এদিকে যুবকের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতের পরিবারের। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতরা হলেন নরেশ সরেন, আনন্দ সরকার, তালু সরেন, সকলের বাড়ি পাটন এলাকায়। মঙ্গলবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।